আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শকদের প্রতি আমারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? আল্লাহর হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো চলছে ভাই। তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে পরিচয় ঠিকানা একটু ভাই। ঈশ্বরদী থানা পাবনা জেলা অরুণখোলা পশুহাটের পাশে, মানে পাবনা রোডে ঢুকতে আমার ওই প্রথমে যে বিশ্ব রোডের সংলগ্নে আমার খামার, মার্কেটের সাথেই হাটে ঢুকতে, পশুহাটে ঢুকতে। এই সপ্তাহে আসার পর দেখলাম যে নতুন প্রচুর কালেকশন। কত ভাই? সপ্তাহে দুই দিন কালেকশন হয় আলহামদুলিল্লাহ, দুই দিন তিন দিন। আর কিছু বাস নাই, গরু কালেকশন করা লাগে তো সর্বক্ষণে, আর একলা তো সম্ভব না, আরও লোকজন আছে, সবাই মিলিয়ে এরম কালেকশন করি, গুছানি হয়। লোক ঠিক করা আছে, তারা গিরাম থেকে খোঁজ করে দেয়, এরমভাবে খোঁজাখুঁজি করে মিল করা হয়। আজকে ছোট গরু আছে তোমার হচ্ছে গায়ে 2, 3, 4, 5, 6, 7, 8টা, আর পাকড়া গরু আছে দুটা গরু 2,30,000, আর 72 করে দিব 5-6টা, এরকম মিলিয়ে আসে। যেহেতু পাকড়া গরু বাংলাদেশে আর টুকটুক করে আসতেছে, পাকড়া গরু তো মেলালে একটা হাটে উঠে হচ্ছে 5টা 10টা দুই একটা, এরমভাবে কালেকশন করা হয়। আর এখন যেহেতু গরুগুলি অবলা, এজন্য যে ভাইয়েরা গরু নিবি, যেহেতু প্রথমে কীটনাশক টিকা যেগুলো আছে ভ্যাকসিন ট্যাকসিন দিবি, আর যেহেতু গরু তো কথা কতে জানে না, যে যারা দুই তিন দিয়ে আছে এরা একটু খেয়াল করবি যে হাতে চাকরিত গেলেও যেন গরু করার দেখি যায়, এ তো কথা জান আছে রোগ হতে পারে। আর যারা মেলা বড় খামার, একটা ভালো বিশ্বাস তো ডাক্তার রাখতে হবে, যে মাঝে মধ্যে সে এডিট করলি দেখলি যে গরুগুলো কী অবস্থায় আছে। শীতকাল, এই শীতকালে বল দিয়ে হিট রাখতে হবে, পদ্মা দিয়ে ঘিরে রাখতে হবে, মশা মাছের নিধন রাখতে হবে, এগুলো করলে ইনশাল্লাহ রোগ বালায় কম হবে। আর জান আছে রোগ হতে পারে, এজন্য সবাই যে আমার থেকে গরু লিছে এবং লিবি কিংবা লিনি অন্যজনের লিছে, সব ভাই জানি গরু প্রতি অটো খেয়াল রাখতে হবে। গরু যে যত্ন করে পালে আল্লাহর মতে লস নাই, তবে রোগ বালার দিকে অটল খেয়াল রাখতে, মাছি মশার দিক খেয়াল রাখতে হবে, যে গরুটা খাচ্ছে না কি জন্য দেখি তো জলমাপি দেখতে হবে। এজন্য এর জান আছে রোগ আছে, মানুষও যেরাম ও সেরাম, মানুষ কথা কথা জানে, ওরা কথা কথা জানে, ওর মন বুঝি চলতে হবে, তাহলে ইনশাল্লাহ খামারের জীবনে লস হবে না, খেয়াল রাখতে হবে অটলভাবে। জি জি ভাই। তো আজকে মনে করেন এগুলি যে দর্শক ভাই, এগুলি একটু খেয়াল করে চলতে হবে। আর আমি মনে করি যে আমরা আমার নানা নাতি খামার চিনে, আমি যে ছোট গরু, ছোট গরু না হলে বড় কোথায় আসলি, যেরকম আজকে একটা বড় সাহেল 1,10,000-15,000 কিনছে, এগুলি আমরা 50 করে চাচ্ছি, যেরকম 24-এ বেশি দিবি কুরমানি, আবার 25-এর জন্য এগুলো রেডি হবি, এরকম ছোটতেই তো বড় হয়, যা যেরকম সমর্থ সেভাবে নিবি। আমি বেশি কথা না কাক, গরুগুলি আরামে আরামে সুন্দর করে দেখালেই মনে হয় ভালো হয়। তো চলুন ভাই গরুগুলো দেখাই। আচ্ছা ভাই, ভিডিও শুরুতে ভাই এক নম্বর একটা কিউট চমৎকার ভাই, সাইওয়াল জাত 100-100, তবে পার্সেন্ট কম বেশি আছে। 10টা গরু, 1টা গাভী, 10টা বাচ্চালে 10 রকম হয়, আর আমি তো 7টা বাচ্চা দেখাবো, 50 করে দাম দিছি। বাংলাদেশে যেখানে যাক ভাড়া সহ, মানে ভাড়া ফ্রি না, ওই ভাইয়েরই টেকা অ্যাড করেছিলাম, ভাড়া সহ 50,000 টাকা লট। হ্যাঁ হ্যাঁ, 7টা থাকবে। হ্যাঁ 7টা থাকবে। লটের এক নম্বর জাতটা সাইয়াল, জাতে সাইয়াল। বয়সটা কেমন ভাই? বয়স সবগুলোরই 7-এর কম আছে, 7-এর কম আছে, এখন কারো বেশি আছে একটু, কারো কম আছে, এরকম কারো 6 আছে, কারো 6.5 আছে, এরকম একটা ধারণা। সম্পূর্ণ সুস্থ সবল ভাই, একবার স্ট্যান্ডার্ড সুস্থ না থাকলে খাইতো না, মাশাআল্লাহ। লটের দাম থাকবে 50,000 টাকা ভাড়া সহ। তো লটের এক নম্বরটা সাইড করে দিই ভাই, দ্বিতীয় নম্বরটা দেখ। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই, লটের দ্বিতীয় নম্বর 50,000 ভাই। ব্যান্টুক দর্শক দেখুক যে হচ্ছে গা সাইওয়াল, যে মাথা কান ডাবল নাভি, মানে দর্শক চিনে, দর্শক চিনে বিদায় তো বিক্রি হচ্ছে, যে এই যে মাথাটুক দেখুক, যে মানে দর্শক দেখুক যে কি, হ্যাঁ মাশাআল্লাহ দর্শক, মাথাটা আসলে কোয়ালিটি বাহামার মতো আছে, বাহামার পার্সেন্ট কট্টুক আছে, কিছু না হলে একটু হলেও থাকতে পারে, দর্শক যাচাই করবে এটি। বয়সটা কেমন ভাই এটার? এটা এই যে কলাম 7-এর নিচে, কারো 6, কারো একটু বেশি, এরকম ভাইয়া সম্পূর্ণ সুস্থ সবল, 11 স্ট্যান্ডার্ড গরু ভাই, 50-এর লটে। এটা ছিল দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বর। হ্যাঁ, তো দ্বিতীয় নম্বরটা সাইড করে দিই, তৃতীয় নম্বরটা দর্শক দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50-এর লটে তৃতীয় নম্বর গরুটা দেখতে পাচ্ছি ভাই, মাথাটু কট্টুক, দর্শক সাইওয়াল ছিল, এই যে এগুন তো এরা দিলে ধরে রাখা যাবে না, বড় হলে ভারী হলে সে এখন লোক করে থাকে,
এটার বয়স 7 এর মধ্যে থাকবে হ্যাঁ 7 এর নিচে নিচে থাকবে সম্পূর্ণ সুস্থ সবল এর স্ট্যান্ডার্ড সব আল্লাহর রহমতে স্ট্যান্ডার্ড গরু আছে সব দিকে তো পারফেক্ট পারফেক্ট আল্লাহর রহমতে কালার ঝোল নাবি কম্বল সব দিক দিয়ে ইনশাআল্লাহ আছে দর্শক দেখতে পাচ্ছেন তো 50 এর লটে ছিল এটা তৃতীয় নাম্বার হ্যাঁ তো এটা সাইড করে দিও চতুর্থ নাম্বারটা দেখাই আচ্ছা আচ্ছা সিরিয়াল নাম্বার 4 ভাই মাশাআল্লাহ ভাই যেমনি কালা সেমনি লাভে কম্বল তোকে গরু নি আসছে এগুলো তো যত বাচ্চা করো এগুলো যখন হচ্ছে গা আপনি 10 11 মাস হয়ে যাবে এখন তো এর গোদ কালারের আরো ফিটনেস সুন্দর আসি যাবে এখন যে কালার সিক্সিকি কালার এটা বয়সটা কেমন ভাই এটা বয়স 7 এর কাছে যেতে পারে একটা ধারণা সম্পূর্ণ সুস্থ সবল 7 এর নিচেই হবে তবে আর কম ধারণা 50000 টাকা লটে এটা ছিল চতুর্থ নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 50000 টাকা লটে চতুর্থ নাম্বার সাইড করে দিয়ে পঞ্চম নাম্বারটা দেখাই 50000 টাকা লটে পঞ্চম নাম্বার 60টা নিয়ে আসছেন ভাই এটা জাত সম্পর্কে মানে দর্শক দেখুক যে ব্যান্ডক দেখুক আর এই যে মাথার কান্ডা দেখুক যত আমি গরু না দেয় কথা কয় তো দর্শক লিবে না আগে গরু দেখি লিবি যে এর যেমনি ভোল ঠিক আছে যে মাথা টুকি মানে কম্বল সেই এই যে দড়ি বাঁধা দর্শক দড়ি বাঁধা থাকলেও টের পাবেনি দর্শক গরু চিনে ইনশাল্লাহ চিনাই ভালো কষ্টটা দি গরু কিনে বুঝতে পারবে হ্যাঁ যেহেতু কষ্টটা দি গরু কিনে চিনাই ভালো যে কেমন ভাই ওটার সাত হয়নি হয়তো দু চার দিন কম থাকে আর একটা ধারণা যেহেতু কিনা জিনিস তো ভাই একশো বলা সম্ভব না ভাই থুতনির কাছ থেকে তো কম্বল একবারে লাভে দি যে ডবল লাভে আর এই যে কম্বল ঠিক আছে মানে যেমনি কান সেমনি মাথা সব দিক দিয়ে পারফেক্ট হ্যাঁ মানে পারফেক্ট একবারে দর্শক দেখুক যে এত ঢেলা ঢালা সুন্দর একটা গিটারের বাচ্চা 50 এর লটে এটা ছিল পাঁচ নাম্বার হ্যাঁ তো পাঁচ নাম্বার সাইড করে ছয় নাম্বারটা দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার 6 ভাই 50000 টাকার লটে ষষ্ঠ নাম্বার আমরা দেখছি এটা জাত সম্পর্কে একটু বলবো ভাই জাত ছায়াল পার্সেন্ট কম বেশি দর্শক যারা করবি যে এর হাত পাও কত লম্বা কান লম্বা লাভিটা ডবল দর্শক চিনে যে তো দর্শক দেখি শুনে যাচাই করবে কতটুকু পার্সেন্ট আছে মাশাআল্লাহ ঠিক আছে এটার বয়সটা কেমন হবে ভাই ভাই সাত হবে কি কমে এরকম একটা ধারণা সম্পূর্ণ সুস্থ সবল একবারে স্ট্যান্ডার্ড আছে দর্শক দেখছে খাচ্ছে তো এটা ছিল সিরিয়াল নাম্বার 6 50000 টাকা লটে এটা সাইড করে দি ভাই শেষ পর্যায়ে লটে 50 লটে শেষ পর্যায়ে 60টা দেখ আচ্ছা 50000 টাকা লটে ভাই শেষ পর্যায়ে সিরিয়াল নাম্বার 7 এটা জাত সম্পর্কে একটু বল ভাই জাত কি কব দর্শক দেখুক যে যেমনি কালার কম্বল লাভে মানে মাথাটুকু দর্শক কান দর্শক যাচাই করবি যে পারফেক্ট হ্যাঁ এই রেটে এই পাবনা জেলার ভিতরে যে ভাড়া সহ 50000 টাকা ভাড়া দর্শকের আমার টাকা না যেহেতু আমি ভাড়া অ্যাড করি কোনো ভাইদের ভাড়া বাদে দরদাম করি সমস্যা নাই আর দরদাম একসাথে যে সাতটা করলে একটু আমি কমল ও 50-এর মাশাআল্লাহ দর্শক যে এই রেটে যাচাই করবি যে হাটেও যাচাই করবি সব খামারে যাচাই করি দর্শক গরু লিবি এরপরে একটু দরদাম করতে পারবে অল্প কিছু সীমিত কিছু সীমিত দরদাম করতে হ্যাঁ একসাথে লিলে আর সিঙ্গেল সিঙ্গেল লিলে গরু বুঝি দরদাম হবে কোনটা বড় আছে কোনটা ছোট আছে এইভাবে তো এটা সাতটার প্রথম প্যাকেজটা ছিল ভাই 50000 টাকা লটের এই প্যাকেজটা সাইড করে দিই পরবর্তী গরু দেখাই আচ্ছা পরবর্তী প্যাকেজ থাকবে ভাই 6টা লট হ্যাঁ 6টা লট ভাইয়া 72000 টাকা পিস একসাথে নিলে তো দরদাম কম হবে এর সাথে ভাড়া অ্যাড আছে এই 6টা লট 72000 টাকা পিস ভাড়া অ্যাড আছে হ্যাঁ হ্যাঁ ভাড়া অ্যাড আছে ভাড়া সহ চাইলাম ভাড়া ফ্রি না দর্শকের টাকারই ভাড়া একসাথে নিলে দরদাম করতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই তো এক এক করে গরুগুলো দেখাই আচ্ছা আচ্ছা দ্বিতীয় নাম্বার প্যাকেজ ভাই 6টা লট হ্যাঁ এটা কি যাতে প্রথম ভাই রাতে সায়াল আমার কথা দর্শক রাতে সায়াল আরও মানুষ বেচতেছে এর যে কম্বল স্ট্যান্ডার্ড লাভি দর্শক যাচাই করবি দেখবি যে এর গিটারটুক কি আর স্ট্যান্ডার্ডটা কি খালি রাতে সায়াল হলে তো হবে না দর্শক যাচাই করুক যে এর ব্যান্ডটুক কি যে আমি এই 6টা গরু 72 করে দাম চাইছি অন্য জায়গায় যাচাই করবি আর এই ছোটোর থেকেই তো বড় একটু বড় হলে 1,10,15,000 টাকা দাম তাহলে 1,000 টাকার লট এগুলি তো আর করবি যারে মেলা টেকা আছে ডাইরেক্ট বড় কিনবে আর কিনবা হয়তো বড় তাও আছে বড়গুলি হচ্ছে গা 24-এ সাইজ দিলে এগুলো আর 25-এ রেডি হয়ে যাবে 72000 টাকা লটে এরপরে দরদাম করা যাবে ভাই একটু ভাই একসাথে নিলে দরদাম যাবে সিঙ্গেল সিঙ্গেল নিলে দরদাম করা যাবে ভাই দরদাম তো আমরাও কিনি করে কিনে দর্শকও দরদাম করে কিনতে পারবে অধিকার আছে আচ্ছা ভাই 72000 টাকা লটে এক নাম্বারটা আমরা সাইড করে দিই ভাই দ্বিতীয় নাম্বারটা দেখাই আচ্ছা বাহাত্তরের লটের দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ভাই এটা সম্পর্কে মানে দর্শক দেখুক আমি আর যেহেতু আমার কথায় তো গরু লিবে না গরু দেখিস দর্শক গরু লিবি যে একই কালার আর কি ব্যান আর এই সাদার পরে কালো সাদগোটা কম পাওয়া যায় পাওয়া যায় না ভুল হ্যাঁ রাতে সায়াল ওই হাজারে একটা মিলে যে সাদার পর কালো সাপালা গরু মানে লাল তো সাদা পর লাল পাওয়া যায় মানে সাদার পর কালো গরুগুলো একটু কম পাওয়া যায় না ভুল হবে পাওয়া যায় তবে
যেমনি হাত পা ডবল লাভি যে স্টান লাম্বা কত সরে বয়সটা কেমন ভাই বয়স ভাই শক 10 এর নিচে হবে একটা ধারণা ভাইয়া 10 এর নিচে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সব একবার স্ট্যান্ডার্ড গরু মানে দর্শক দেখুক যেমনি মানে শক দিক দি স্ট্যান্ডার্ড মাশাআল্লাহ ডবল লাভি কম্বল আর কি মানান এসব গরু বাসনাই গরু বাসনাই করে কিনতে গেলে একটু অন্য গোসা 2 টাকা বেশি দিয়ে কিনা লাগে আমারও লাগে দর্শকও লিসছে এভাবেই জি জি ভাই তো 72000 টাকা লটে এটা ছিল দ্বিতীয় নাম্বার 6টা লট করছেন তৃতীয় নাম্বারটা দেখাই আচ্ছা 72000 টাকা লটে সিরিয়াল নাম্বার 3 ভাই একটা চমৎকার ভাই কি মাতা আর কি লাভি মানে মাশাআল্লাহ আল্লাহর হাজার হাজার শুকরিয়া যে তো আল্লাহর নিয়ামত আমি দেখি দেখি কয় করি দর্শক যাচাই করবে যে কি স্ট্যান্ডার্ড আর কি কিটা দর্শক আমি যে 72 কই চাইছি দর্শক যাচাই করবে যে দাম বেশি কম করি কবি সমস্যা নাই যে আরো আরো 10টা খামার দেখবি এটারও 10 এর নিচেই বয়স আছে একটা ধারণা সম্পূর্ণ সুস্থ সবল একবারে স্ট্যান্ডার্ড ভাই খাওয়া দাওয়া করছে বুলেট গরু ঠিক আছে এ যে এমনি মাথা সেমনি কম্বল সেমনি লাভি দর্শক গরু সিনে পারফেক্ট স্ট্যান্ডার্ড গরু তো এটা ছিল সিরিয়ালের তৃতীয় নাম্বার ভাই তৃতীয় নাম্বার ভাই 6টা লটে তৃতীয় নাম্বার ছিল এটা সাইড করে দি পাঁচটা দেখাই আচ্ছা 72 এর লটে 4 নম্বর ভাই আনকমন একটা সাপনি আসছেন মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন ভাই 72 এর 4 নম্বর গরু দর্শক দেখুক যে সব আনকমন গরু আসলে পাওয়া যায় কম দেখি দেখি কালেকশন করা হয় পাওয়া যায় না ভুল হবি যে আমি পাইছি তাই বলে যে ভুলা যে পাওয়া যায় না এই কথা না কম পাওয়া যায় পাওয়া যায় কম পাওয়া যায় মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা বয়সটা কেমন ভাই এটা 10 এর নিচে হই ভাই জান বয়স সম্পূর্ণ সুস্থ সবল একবার স্ট্যান্ডার্ড ভাই 72000 টাকা লটে এটা ছিল সিরিয়াল নাম্বার 4 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা সাইড করে দিই ভাই সিরিয়াল নাম্বার 5 দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার 5 ভাই 72000 টাকা লটে এটা সম্পর্কে একটু বলবেন ভাই সম্পর্ক দর্শক দেখুক যে রাতি সাইওয়াল এর কতটুকু পার্সেন্ট আছে দর্শক যাচাই করবে যে যেমনি কম্বল যেমনি লাভি মানে মাশাআল্লাহ এটা বয়সটা কেমন হবে ভাই ভাই এটাও 10 এর নিচেই হবে বয়স ভাই জানেন একটা ধারণা সুস্থ সবল একবার স্ট্যান্ডার্ড ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো 72000 টাকা লটে এটা ছিল 5 নম্বর তো লটের শেষ পর্যায়ে 6টা আমরা দর্শককে দেখাবো ভাই শেষ পর্যায়ে ভাই 6টা লটে 72000 টাকা লটে এটা সম্পর্কে একটু বলবেন সম্ভব দর্শক দেখুক যে আসলে তো দর্শক চিনে ইনশাআল্লাহ গরু জাতটা কি ভাই রাতে ছায়াল বলে দর্শক যাচাই করো মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এর কি ব্র্যান্ড এখন এই মাদাটা কত সুন্দর ভারী ডবল লাভি কম্বল ঠিক আছে বয়সটা কেমন ভাই বয়স 10 এর নিচে হবে ভাই জান সম্পূর্ণ সুস্থ সবল একবার স্ট্যান্ডার্ড 72000 টাকা লাগে এটা লট ছিল 6 নম্বর 6 নম্বর এরপরে দরদাম করা যাবে হ্যাঁ হ্যাঁ দরদাম করা যাবে দামটা তো ভাড়া সহ হ্যাঁ ভাড়া সহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এই প্যাকেজটা সাইড করে দিই ভাই পরবর্তী গুলোগুলো দেখাই তৃতীয় নাম্বার প্যাকেজে দুইটার প্যাকেজ করছে দুইটা 2,30,000 টাকা দর্শক দেখুক তারপর দরদামের সুযোগ আছে তৃতীয় নাম্বার যে প্যাকেজ এটা ছিল 1 নম্বর হ্যাঁ এটা 1 নম্বর এসা একটু বড় আছে দুটা গরু 2,30,000 টাকা 4,000 এটা বয়সটা কেমন ভাই বয়স 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 এটা হয়তো বছর হয়নি কিংবা কম আছে এরকম ধারণা কিনা জিনিস তো ভাই সম্পূর্ণ সুস্থ সবল একবার স্ট্যান্ডার্ড ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 2,30,000 প্যাকেজের এটা ছিল 1 নম্বর হ্যাঁ 1 নম্বর এই দুইটা তো বড় তাই তো হ্যাঁ দুটো বড় মাশাআল্লাহ দর্শক দেখলেই চিনবি নি যে কি জিনিস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা বছর হয়নি বছরের নিচ আছে এটা ধারণা তৃতীয় নাম্বার প্যাকেজে দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই আচ্ছা আচ্ছা শেষ পর্যায়ে ভাই একটা চমৎকার ভাই যে জোড়ার এটা হচ্ছে 24 এ রেডি হয়ে যাবে জোড়াটা 7 কেটা হয়তো 24 এ রেডি হবে না এটা রেডি হয়ে যাবে হ্যাঁ জোড়া দিছি 2,30,000 টাকা দর্শক যাচাই করুক যে আমার এই সদি থানা পাবনা জেলায় যে আমি দুটা গরু 2,30,000 দিছি যাচাই করি দাম বেশি হলে কম কবে দরদামের সুযোগ আছে দর্শকের যে কি ব্যান্ডের গরু দর্শক দেখুক মানে চোখ কটুক কটুক যেমনি কম্বল ছোট সেই মানে একটা ভালো ব্যান্ডে গরু ইনশাআল্লাহ 24 সালে কুরবানির জন্য রেডি হবে সব দিক দিয়ে তো পারফেক্ট হ্যাঁ মাশাআল্লাহ জাতটা কি ভাই এটা ভাই রাতে ছায়াল বলে হালকা নেপাল গিরের কস আছে মাথাটা মাথাটা উল্টানো আছে হ্যাঁ হালকা কস আছে যেমনি সুর যেমনি লম্বা মানে এই যে ফিটনেস আল্লাহর রহমতে দর্শক যাচাই করুক দুইটার জোড়ায় দাম চাইছেন 2,30,000 টাকা 30,000 টাকা গাড়ি ভাড়া সহ ভাই সহজে তো দুটো কালার একই রকম তো ছোট এটি বড় এটা দরদামের জায়গা আছে হ্যাঁ অল্প কিছু দরদামের জায়গা আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে কি ব্র্যান্ডের গরু মাথাটা হচ্ছে গা এই নেপালি গিরের হালকা ভাঁজ আছে জি জি ভাই পাকিস্তানি শায়াল বলে দর্শক দেখুক যাচাই করুক তো আজকে তো এই পর্যন্তই ভাই হ্যাঁ আজকে এই পর্যন্তই ভাই আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ